আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষের পেনিস যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে কি ধরনের বিপদ হতে পারে বা পুরুষের পেনিসটা আসলে পরিষ্কার রাখার সঠিক উপায়গুলো কি তো বন্ধুরা চলুন চলে মূল আলোচনায় আমাদের প্রত্যেকটি পুরুষের একটি অন্যতম অঙ্গ যেটাকে আমরা বলে থাকি জননাঙ্গ সেটা হচ্ছে পেনিস বা লিঙ্গ যে নামে আমরা চিনে থাকি না কেন কিন্তু অপ্রিয় সত্য হচ্ছে যে এই অঙ্গটা আসলে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পুরুষই করেন না এক সমীক্ষায় দেখা গেছে যে শতকরা সাতষট্টি ভাগ পুরুষ তাদের পেনিসটাকে সঠিকভাবে তারা পরিষ্কার করেন না বা এটা করা থেকে বিরত থাকেন আসলে পরিষ্কার করেন সেটা হচ্ছে খুবই কম পরিমাণে এবং দেখা যাচ্ছে মাঝে মাঝে করে থাকেন কিন্তু সবসময় যেটা পরিষ্কার রাখতে হবে সেটা করেন না আমরা আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমাদের হাত পা মুখ বা শরীরের অন্য অন্য জায়গাগুলো যেভাবে পরিষ্কার সেইভাবে কিন্তু আমরা আমাদের জননাঙ্গটা পরিষ্কার করি না বা আমরা এ বিষয়ে কিন্তু অনেকটা উদাসীন থাকি প্রত্যেকটি পুরুষের পেনিসটাকে আসলে পরিষ্কার করার জন্য আমাদের দুইটা ভাগে ভাগ করা উচিত বা আমরা করে থাকি প্রথম ভাগটা থাকে পেনিস এবং লিঙ্গমন্ডু সহ এরিয়াটা দ্বিতীয় অংশে থাকে অন্ডকোষ বা টেস্টিস এবার আসি পেনিসটাকে আমরা কীভাবে পরিষ্কার রাখতে পারি পেনিসটা পরিষ্কার করার কিছু পদ্ধতি আছে কারণ এখানে একটা বিষয় বলে রাখি যে পেনিসের যে লিঙ্গ মন্ডু এটা দেখা যায় যাদের সার্কামস করা নেই বা যাদের মুসলমানি করানো নেই এটা কিন্তু চামড়া দ্বারা আবৃত থাকে যার ফলে এখানে এক প্রকার মিউকাস রস এটা নিশ্চিন্ন হতে থাকে এবং এখানে ময়লা ঘাম এগুলো জমে এক প্রকার আঠালো সেত সাদা চটচটে একটা ময়লার সৃষ্টি হয় যেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং এটা যখন দীর্ঘদিন জমবে তখন কিন্তু এই জায়গাটা বিভিন্ন প্রকার চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন আসার সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন প্রকার যৌন রোগে আক্রান্ত হওয়া যেমন সিফিলিস গনোরিয়া এটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো যখন আপনি গোসল করবেন গোসলের সময় আপনার যে কাজটা করতে হবে ধরুন এই যে আপনার পেনিসটাকে চামড়াটা একটু টেনে এর যে লিঙ্গ মন্ডুর যে একটা খাদ আছে একটা গোলাকার একটা ব্যান্ডের মতো জায়গা আছে এই জায়গাটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে আঠালো যে ময়লা দুর্গন্ধটা আছে ওটা রিমুভ করার চেষ্টা করতে হবে অথবা টিস্যু বা সফট যে সুতি কাপড় আছে সেটা একটু ভিজিয়ে ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং টেনে নিতে হবে টেনে জায়গাটা পরিষ্কার করতে হবে এবং সম্ভব হলে সপ্তাহে এক থেকে দুই দিন যে সফট সাবানগুলো আছে সেগুলো দিয়ে পেনিসের এই এরিয়াটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবসময় আমাদের মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে আমরা প্রতিদিন যখন বিশেষ করে প্রস্রাব করব তখন একটু ভালো করে পানি দিতে হবে একটু টিস্যু ব্যবহার করার অপাস গড়ে তুলতে হবে তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে এবারে সেই সেকেন্ড নাম্বার যে অপশন সেটা হচ্ছে আমরা বলে থাকি যে টেস্টিস বা অন্ডকোষ এই জায়গাটা কিন্তু আরও মারাত্মকভাবে হয় ময়লা জীবাণুগুলো কারণ হচ্ছে জায়গাটা ভাস্ক ভাস থাকে মানে খাস কাটা জায়গা থাকে অর্থাৎ এটা কিন্তু ইলাস্টার নামক হরমোনাল গ্রন্থিতে তৈরি যেটা আবহাওয়ার সাথে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে থাকে অর্থাৎ যখন আবহাওয়াটা একটু গরম থাকে তখন এটা একটু বড়ো হয়ে ঝুলে যায় যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন সংকুচিত হয়ে ছোট হয়ে যায় তো এই যে যে ভাজগুলো থাকে ভাঁজের মধ্যে প্রচুর ময়লা জীবাণু থাকে জমা হতে থাকে এবং এটা কিন্তু আঠালো থাকে অত্যন্ত দুর্গন্ধযুক্ত থাকে জন্য গোসলের সময় সবসময় চেষ্টা করতে হবে ভালোভাবে এখানে পানি দিয়ে বা সপ্তাহে দুদিন সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে কোনো প্রকার ময়লা এই ভাজের মধ্যে থেকে না যায় কারণ ভাজের মধ্যে থেকে গেলে তখন এখানে বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো দেখা দেবে বা এই সমস্যা আপনি আক্রান্ত হবেন আর আপনি যখন এটা আক্রান্ত হবেন তখন আপনার যে সঙ্গিনী বা পার্টনার আছে সেও কিন্তু খুব সহজে আপনার দ্বারা এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হবে তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পেনিস এরিয়ায় যে লোম বা চুলগুলা হয় এইটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের অনেক পুরুষ ভাই আছেন দেখা যায় যে দু মাস তিন মাস পরেও গিয়ে তারা এই জায়গাটা একটু পরিষ্কার করেন এটা কখনোই করা যাবে না চিন্তা করতে হবে যে প্রতি মাসে এক থেকে দুই দুইবার জায়গাটাকে শেভিং বা করে এখানে যে লোম বা চুলগুলো আছে এটাকে রিমুভ করতে হবে এবং এটা বেশি বড় হতে দেওয়া যাবে না আপনি যখন এটা বেশি বড় হতে দিবেন অনেক বেশি বড় হবে তখন এখানে উপর জমাবে চুল কাবে এবং এখানে ইনফেকশন হবে ঘা বা ক্ষত সৃষ্টি হবে এবং আপনার দ্বারা আপনার পার্টনার কিন্তু খুব সহজে আক্রান্ত হবে আরেকটা বিষয় হচ্ছে যৌন মিলনটা যখন করবেন যৌন মিলন করার আগে অবশ্যই স্বামী স্ত্রী দুজনের যে প্রাইভেট যে অঙ্গটা বা জননাঙ্গ এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে কিন্তু আপনারা সহ মিলিত হবেন আপনারা যদি উত্তমে পরিষ্কার পরিচ্ছন্ন না করে সবসময় মিলিত হন তাহলে একজনের দ্বারা আর একজন কিন্তু বিভিন্ন প্রকার যৌনবৈধ রোগ যেমন এস তারপরে এইচপি ভি এই ধরনের রোগ কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে এবং এতে দেখা যাবে পরবর্তীতে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হবে এই জন্য আপনারা চাইলে দেখা যাচ্ছে যৌনবৈ রোগ থেকে ভালো থাকার জন্য আপনারা কন্ডম ইউজ করতে পারেন আর যারা কন্ডম ইউজ করবেন করতে চান না বা করবেন না তারা অবশ্যই ভালোভাবে পানি দিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং আপনার এই জায়গাটা পরিষ্কার করার পরে আপনি চাইলে আপনি এখানে একটু সফট যে অয়েলগুলো আছে যেমন নারকেল তেল অলিভ অয়েল তেল এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন জায়গাটা সতর্ক সুস্থ রাখার জন্য আর চার নম্বর যে কাজটা করতে হবে অবশ্যই আপনার এই জননাঙ্গটাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য সবসময় সুতি কাপড়ের ঢেলা যে অন্তর্বাসগুলো আছে এগুলো পরবেন এবং আপনার প্যান্টগুলো যেন অবশ্যই একটু লুজ বা ঢেলা কোয়ালিটি হয় যাতে এর মধ্যে প্রচুর পরিমাণে বাতাস প্রবেশ করার সুযোগ পায় সবসময় সিনথেটিকের যে আন্ডারওয়্যার বা মোটা জিন্স কাপড় যে প্যান্ট এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বা টাইট ফিটিং যে প্যান্টগুলো আছে এগুলো থেকে দূরে থাকতে হবে একটু লুজ কোয়ালিটি প্যান্ট ফলে যেটা হবে আপনার এর মধ্যে আলো বাতাস যথেষ্ট পরিমাণে প্রবেশ করবে জায়গাটা সুস্থ থাকবে আপনি আপনার জননাঙ্গটাকে ভালো রাখতে পারবেন তো এই ছিল আজকের বিষয় আশা করি সকলে বুঝতে পেরেছেন বিষয়টি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ